এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমি তোমাদের সঙ্গে সৌরভ। আগের দিন আমরা নাম্বার সিস্টেমের কিছু বেসিক নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা ইউনিট ডিজিট নিয়ে আলোচনা করব। তবে সঙ্গে থাকো, ইউনিট ডিজিট মানে কি? এককের ঘরের অঙ্ক। তাহলে এককের ঘরের অঙ্ক নিয়ে আলোচনা করি। তাহলে এককের ঘরের অঙ্ক কি? ধরা যাক একটা সংখ্যা, এখানে লিখছি আমি 2, 4, 3, 6। তাহলে এককের ঘরের অঙ্ক কি? এটা হলো এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, এটা শতকের ঘরের অঙ্ক, এটা হাজারের ঘরের অঙ্ক। তাহলে এককের অঙ্ক কত? 6। আমি তো এই সংখ্যাটাকে সহজেই বলে ফেললাম, এককের ঘরের অঙ্ক 6। যদি পরীক্ষায় এরকম একটা অঙ্ক দিত 2, 3, 2, 8, 5, 4, 8, 5, 4 × 3, 2, 8, তাহলে বলবে পরীক্ষায় যে একটা সংখ্যা লেখা আছে, তিনটে সংখ্যার গুণফল 232 × 854 × 328। তবে এই যে সংখ্যাটার গুণফল, গুণফল করলে আমার ইউনিট ডিজিটে কি আসবে, মানে এককের ঘরের অঙ্কে কি আসবে? এককের ঘরের অঙ্ক মানে এককের ঘরের অঙ্ক, এককের অঙ্কে কি আসবে তাহলে গুণ করবো। তখন আমরা কি করব, এই যে ইউনিট ডিজিট থেকে নিব, এই ইউনিট ডিজিট নিব আর ইউনিট ডিজিট নিব, নিয়ে কি করবো, গুণ করবো। গুণ থাকলে গুণ, 2 × 4 × 8, 4 × 2 = 8, 8টা কত? 64। কত হলো গুণ করে? 64। তাহলে আমার ইউনিট ডিজিটে কি রইলো? 4। 4 হবে কি এর অ্যান্সার, যেহেতু এটা কি এককের ঘরের অঙ্ক আর এটা কি দশকের ঘরের অঙ্ক, তাহলে এককের ঘরের অঙ্কে যেটা বসবে সেটাই হবে কি আমার অ্যান্সার, 4। তাহলে এরকম আরেকটা সংখ্যাও থাকতে পারে, যদি পরীক্ষায় দেয় আরেকটা সংখ্যা দিলাম 4, 2, 3, তবে এর এককের ঘরের অঙ্ক কি হবে? তখন আমরা কি করবো, সঙ্গে সঙ্গে এই এর এককের ঘরের অঙ্ক, এর এককের ঘরের অঙ্ক, এর এককের ঘরের অঙ্ক আর এই এককের ঘরের অঙ্ক গুণ করে দেবো। তাহলে কি হয়, 4 × 2 = 8, 8টা কত? 64। 64 আমি 4 দিয়ে গুণ করবো, 64 × কত 3, 64 × 3, খালি ইউনিট ডিজিটটা গুণ করলেই যথেষ্ট, 3 ছাড়া কত 12, সমস্ত গুণ করার দরকার নেই। ইউনিট ডিজিটে কত হবে? 2। যদি এরকম যোগ থাকতো একটা অঙ্ক, 4, 5, 3, 6, 2, 7, 1, 1, 1, তবে বললো এই যে এটা যোগফল করলে, যোগ করলে ইউনিট ডিজিটে কি আসবে, ইউনিট ডিজিটে কি আসবে মানে এককের ঘরের অঙ্কে কি আসবে। ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্কে কি আসবে, তাহলে এটা আমাকে কি করবো, যোগ করবো। তাহলে 3 যোগ করবো এখান থেকে এককের ঘরের অঙ্ক, এখানে কত? 7 যোগ করবো, এখানে কত? 1 যোগ করবো। তাহলে 7 × 3 = 10, আর একে কত? 11। তাহলে 11, তাহলে 11-র ইউনিট ডিজিটে কি হলো? 1 হলো। আমার অ্যান্সার তাহলে কি হবে? 1। যদি পরীক্ষায় এরকম একটা অঙ্ক আসতো, আমি এখানে লিখছি 5, 3, 6 − 2, 4, 2 + 7, 8, 7, তাহলে এর ইউনিট ডিজিটে কি আসবে? তাহলে আবার কি করবো, ইউনিট ডিজিটে আসা করবো, এখানে কি আছে? যোগ, তাই এদেরকে যোগ করে দাও, 7 × 6 = 13, আর এখানে কত ইউনিট ডিজিটে? 2, তাহলে এখান থেকে 2 বিয়োগ, তারপরে 13 থেকে 2 বিয়োগ করা আমার অত দরকার নেই, 3 থেকে 2 বিয়োগ করবো, মানে লাস্টেরটা এককের ডিজিট বিয়োগ করো, তাহলে অ্যান্সার কত হবে? 1। তাহলে ইউনিট ডিজিটে হবে কত? 1। তাহলে 7 × 6 = 13, 13 থেকে 2 যদি আমি বিয়োগ করি, 13 থেকে 2 বিয়োগ করি, তাহলে কত হবে? 1। তার মানে ইউনিট ডিজিটে কত আসবে? 1। মোদ্দা কথা, আমাকে লাস্টের ডিজিটটা খালি দেখতে হবে, তার আগে কি আছে ওটা দেখে আমার কোনো কি লাভ নেই। আমরা কিছু বেসিক অঙ্ক দেখলাম, এখন পরীক্ষার মধ্যে আসতে পারে যদি এরকম একটা সংখ্যা, তাহলে 3 × 7 = 25, তবে এর ইউনিট ডিজিট কি হবে? তখন কিভাবে করব আমরা, তখন আমাকে কিভাবে করতে হবে, তখন কি আমি এটাকে 3 কে কি 725 বার গুণ করে দেখব, এরকম 3 কে 725 বার কি গুণ করে দেখব? আমরা 3 কে 725 বার কি গুণ করে দেখব না, এর জন্য কিছু সিস্টেম আছে, কি কি সিস্টেম আছে আমরা তা শিখব। ঠিক আছে, তখন আমি কি করব, এই যে তখন আছে এই যে 25 আছে লাস্টের দুটো সংখ্যা, এটাকে আমি 4 দিয়ে ডিভাইড করব, এটাকে আমি কি করব, 4 দিয়ে ডিভাইড করব। তাহলে 4 দিয়ে 25 কে ডিভাইড করলে কত হয়, তাহলে ডিভাইড করি, 4 × 6 = 24, 5 থেকে 4 গেল 1, তাহলে 3-এর মাথায় কি হবে? 1। তখন অ্যান্সার কি হবে আমার? 3। তার মানে এর ইউনিট ডিজিট কত হবে? 3। ঠিক আছে, এটাকে আমি আরো বিশদভাবে বুঝাচ্ছি, সঙ্গে থাকো। ধরা যাক পরীক্ষায় আসলো 3 × 275, এর ইউনিট ডিজিট নির্ণয় করো, ইউনিট ডিজিট। পরীক্ষায় আসলো 2 × 4, 2, 3, এর ইউনিট ডিজিট নির্ণয় করো, তাহলে 5 × 2, 4, 6, এর ইউনিট ডিজিট নির্ণয় করো, 6 × 2
এই ইউনিট ডিজিট নির্ণয় করো, তখন আমরা কি করব? ঠিক আছে, আমাদের ইউনিট ডিজিট নির্ণয় করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, তাই নিয়মগুলো কি সেটা আগে আমি বলি, তারপরে আমি বলবো কিভাবে ফটাফট করা যায়। প্রথম নিয়ম হলো কি, আমাদের সংখ্যা কি কি আছে, সংখ্যা আছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলি তো এক অঙ্কের অঙ্ক, তার মানে ইউনিট ডিজিট এগুলো সংখ্যার মধ্যেই আসবে, আর কি আসতে পারে, শূন্য আসতে পারে। ঠিক আছে, সবসময় মনে রাখবা, এখান থেকে আমি বলি এখানে কি আছে, 0, 1, 5, 6, যখন কোনো সংখ্যার শেষে 0, 1, 5, 6 থাকবে তখন তাদের ইউনিট ডিজিট যা থাকে তাই থাকবে। যেমন উদাহরণ নিয়ে দেখাই, মনে করো একটা সংখ্যা দিল 2, 2, 5, ঠিক আছে, এর মাথার মধ্যে দেওয়া থাকলো 1, 2, 3, 4, 2, যাই থাক না কেন এর মাথায়, তখন আমাদের এর ইউনিট ডিজিটে কত আসবে, সব সময় 5ই আসবে। ঠিক আছে, যদি এরকম একটা সংখ্যা বলে 1, 2, 1, এর মাথায় একটা সংখ্যা 3, 5, 2, তাহলে এর ইউনিট ডিজিটে কি আসবে, এর ইউনিট ডিজিটে যা থাকবে এটা তাই আসবে। তারপরে যদি বলে 5, 1, 6, 4, 5, 2, ঠিক আছে, যদি বলে এর ইউনিট ডিজিটে কি থাকবে, যা থাকবে এখানে ইউনিট ডিজিটে সেটাই আসবে। ঠিক আছে, যদি বলে এখানে 2, 4, 0, ঠিক আছে, এখানে 1, 3, 5, তার ইউনিট ডিজিটে কি আসবে, ক্যালকুলেশন করলে ইউনিট ডিজিটে কি আসবে, শূন্যই আসবে। মোদ্দা কথা, কোনো সংখ্যার শেষে যদি 0, 1, আর 5, 6 থাকে তবে তার ইউনিট ডিজিটে কি আসে, সবসময় 0, 1, 5, 6 থাকলে যা থাকবে তাই আসবে। 0, 1, 5, 6, যদি 0, 1, 5, 6 থাকে কোনো সংখ্যার শেষে, তার ইউনিট ডিজিট যা থাকে তাই কি আসবে। ঠিক আছে, তাহলে কেন আসবে, দেখো 5-এর মনে করো কিউব করলাম, 5-এর কিউব করলে তাহলে কত হয়, 5 × 5 × 5, গুণ করলে 125, আবার 5-এর 4 করো, 5 টু দি পাওয়ার 4, তাহলে কি হবে, 5 × 5 × 5 × 5, তাহলেও কি 5×5=25, 625। দেখা যাচ্ছে যে 5-এর যাই করি, স্কোয়ারই করি আর কিউবে করি আর 5 টু দি পাওয়ার 4ই করি, লাস্টে সবসময় কি আসে, 5-ই আসে। এর জন্য 5-এর মাথায় 0, 1, 5, 6 ঠিক 5-এর মতনই, এদের যদি এরা ইউনিট ডিজিটে 0, 1, 0, 1, 5, 6 থাকে তবে এদের মাথায় যাই থাকুক না কেন, ক্যালকুলেশন করার পরে ইউনিট ডিজিটে সবসময় কি সেই সংখ্যায় কি আসবে। তার মানে কোনো সংখ্যা যদি 0, 1, 5, 6 থাকে আমাদের কোনো কি টেনশন করার দরকার নেই, যা থাকবে তাই। এর কয়েকটা উদাহরণ নিয়ে দেখি, তাহলে আমাদের একটা এক্সপ্রেশন দেওয়া আছে কি, 25 টু দি পাওয়ার 43 × 56, 42 + 4, 5, 6, বলছে এর ইউনিট ডিজিট কত। তাহলে এত বড় এক্সপ্রেশনের ইউনিট ডিজিট, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে অনেক বিশাল বড় হবে, তার জন্য আমরা কোনো ক্যালকুলেশন করব না, খুব সহজভাবে করব। কিভাবে করব, যখন দেখবে কোনো সংখ্যার শেষে 5 থাকে, কত আছে, 5 থাকলে সবসময় ভাববা, যখন 5 থাকে মাথায় যাই থাকুক না কেন, 43, 50, 1000 যাই থাকুক না কেন, যখন 5 থাকবে তার ইউনিট ডিজিট সবসময় কত হবে, 5 হবে। একটু বেশি নয়, 0, 1, 5, 6, এই কটা যখন থাকবে তাদের সময় ইউনিট ডিজিট সবসময় যা থাকবে তাই, 5 যদি ইউনিট ডিজিট থাকে তাহলে ইউনিট ডিজিট কত হবে, 5-ই হবে। ইন্টু এখানে কি আছে, 6, তাহলে 6 আছে, 6-এর সময়ও কি ইউনিট ডিজিট 6-ই হবে। এই মাথার মধ্যে যাই থাকুক না কেন, এখানে যদি 3, 2ও থাকে, এখানে যদি 4ও থাকে আমার দেখার দরকার নেই। ঠিক আছে, যদি 5 থাকে তার ইউনিট ডিজিট সবসময় কি হবে, 5 হবে, যদি 6 থাকে এখানে তার ইউনিট ডিজিট সবসময় কি হবে, 6, যা থাকবে তাই, 5, 6, আর 0, 1, 5, 6, এই চারটার ক্ষেত্রে গেল। এনে কেন গুণ দিলাম, যেহেতু গুণ চিহ্ন আছে তাই জন্য গুণ দিলাম। ঠিক আছে, প্লাস যোগ আছে তাই যোগ দিলাম, এখানে কি আছে, 6 থাকলে পরে 6 থাকে ইউনিট ডিজিটে কি আছে, 6, ইউনিট 6 থাকলে মাথার মধ্যে যাই থাকুক না কেন আমার কোনো কি দেখার দরকার নেই, 6 থাকলে আমি 6-ই লিখবো, ব্যাস। তারপরে এখানে কত 3 আছে, 3 হলে কি লিখবো, সবসময় আমরা কি যখন যাই থাকুক না কেন, যদি 0, 1, 5, 6 বাদে অন্য কোনো সংখ্যা থাকে তখন আমি কী করবো, 4 দিয়ে ডিভাইড করব, কত দিয়ে কী করব, 4 দিয়ে ডিভাইড করব, কাকে ডিভাইড করব, এই উপরের সংখ্যাটিকে ডিভাইড করব, মাথা থেকে পাওয়ার থেকে। তাহলে 4-কে 42 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়, 42-কে যদি 4 দিয়ে ভাগ করি
তাহলে 4 × 10, 4 × 10 = 40 প্লাস কত 2, মানে 42 কে 4 দিয়ে ভাগ করলে আমার দুই কি থাকে, অবশিষ্ট থাকে, সেই অবশিষ্টটা এর ঘাড়ে চড়ায় দিতে হবে। ঠিক আছে, তাহলে অবশিষ্টটা তাহলে কি হবে, তাহলে 23, তার মাথার মধ্যে 2, ঠিক আছে, প্লাস এখানে আবার কি আছে 6, থাকলে কোনো টেনশনই নেই, 0, 1, 5, 6, চারটার মধ্যে যদি যে কোনো একটা থাকে তা বসায় দাও। ঠিক আছে, তাহলে 3 হলে পরে আমি কি বলছি, এই যে 23 এটা আর লেখার দরকার নেই, তখন আমি 3 এর স্কোয়ারই লিখবো, 2ও লাগবে না আমার। ঠিক আছে, তাহলে 5, 6 কত হলো 30, প্লাস 6, 3 × 3 = কত হলো 9, প্লাস 6, তাহলে এবার যোগ করি, তাহলে 0, আমি এগুলা যোগ করবো না, খালি ইউনিট ডিজিট গুলা যোগ, 3ও মুছে দিলাম, তাহলে কত 0, 6, 9, 6 কত 15, 15, 6 কত 21, 9, 6, 15, 15, 6 কত 21, তাহলে ইউনিট ডিজিটে কি থাকলো 1, 1 হবে এই অঙ্কের কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা কি করব, এটা করার সময় আমি কি করবো, সব ইউনিট ডিজিট গুণ করবো, যদি গুণে থাকে তাহলে 8 কে গুণ করবো, 9 গুণ করবো, 6 গুণ করবো, আর 2 গুণ করবো, তাহলে কত 8, 9, 72, 8, 9 কত 72, 72 আমি 7 নেবো না কিন্তু, খালি ইউনিট ডিজিটটা নেবো, 72 2 নেবো। ঠিক আছে, 8, 9, 72, আবার কি 6 দোকানে 12, 12 হলো কিন্তু 12টা নেবো না, আমি 2 নেবো, তাহলে 2 দিয়ে গুণ, 2 দোকানে কত 4 হবে এর ইউনিট ডিজিট, এর ইউনিট ডিজিট কি হবে 4 হবে কি এর ইউনিট ডিজিট, 4 হবে ইউনিট ডিজিট। ঠিক আছে, তাহলে গুণ অঙ্কে এরকম যদি থাকে গুণ, তখন কি করবো সবগুলার একক অঙ্ক, এককের অঙ্ককে আমরা গুণ করবো, এর তাহলে একক অঙ্ক 8, তাহলে 8, 9 কত 72, 72 তাহলে 72 নিবো না, 72 2 নিবো, তাহলে 2 দিয়ে আবার 6 কে গুণ, 6 দোকানে 12, 12-র কি নিবো 2, আবার ওই সেই 2 দিয়ে এই 2 কে গুণ, 2 দোকানে 4, সবসময় মনে রাখবা ইউনিট ডিজিট নিয়ে গুণ করতে হবে, তাহলে এর ইউনিট ডিজিট কত হলো 4। ঠিক আছে, তাহলে এর কত হবে 5, থাকলে পরে 5 থাকলে পরে মাথার মধ্যে যাই থাকুক না কেন আমাদের কোনো টেনশন করার দরকার নেই, 5-এর মাথা যাই থাকুক না কেন, গরু ছাগল ভেড়া কোনো কিছু টেনশন করার দরকার নেই, 5 থাকলে পরে ইউনিট ডিজিট সবসময় কি হবে 5ই হবে, এর ইউনিট ডিজিট কত হবে 5। এখানে কি আছে 6, 6-এর মাথায় আছে 2, 2, 4, এটা 6-এর মাথা আমরা যাই থাকুক না কেন আমার দেখার দরকার নেই, 6 থাকলে পরে ইউনিট ডিজিট 6ই হবে। ঠিক আছে, তারপর এখানে কি দিছে 341, তাহলে 41, তাহলে 41 1, আমি বলছি কি 0, 1, 5, 6, 0, 1, 5, 6 থাকলে কোনো টেনশন করার দরকার নেই, যা থাকবে এর ইউনিট ডিজিটে তাই হবে, 1 আছে তাই জন্য এর ইউনিট ডিজিটে কত হবে 1ই হবে। আমরা এইভাবে কি করব ইউনিট ডিজিট বার করবো, আমি আরো কিছু অঙ্ক করাচ্ছি, দেখো আরো তোমাদের ক্লিয়ার হবে। তাহলে কি 251-এর মাথায় 98, 21-এর মাথায় 29, তাহলে এই যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে বলছে এর ইউনিট ডিজিট কি হবে, কি হবে ইউনিট ডিজিট, তাহলে কি হবে 1, 1 আসলে কোনো কথাই নেই, আমি বলছি 0, 1, 5, 6 থাকলে কোনো কথা নেই, যা থাকবে তাই বুঝবে, তাহলে 1 হলে 1, মাথার মধ্যে কি থাকবে আমার দেখার দরকার নেই, 0, 1, 5, 6 থাকলে, প্লাস এখানে 1 কোনো টেনশন নাই, যা আছে তাই বসাও 1। ঠিক আছে, এখানে 6, 6 থাকলেও আমার কোনো টেনশন নাই, মাথার মধ্যে কি আছে দেখার দরকার নেই, এখানে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন বসাবা সবাই। ঠিক আছে, তারপরে কি আছে যোগ চিহ্ন, তাই যোগ বসাই, তাহলে 5 আছে, 5 থাকলেও কোনো টেনশন নেই, 5 মাথার মধ্যে কি আছে আমার দেখার দরকার নেই, এখানে এটা 5 আছে তাহলে 5ই বসাও। ঠিক আছে, মাইনাস আবার এখানে 6 মাথা 16-এর মাথায় 4, কিন্তু 4 দেখে আমার লাভ নাই, এখানে কি আছে 6 আছে, 6 থাকলে 6ই বসাবা, তাহলে 0, 1, 5, 6 থাকলে কোনো পরিবর্তন হবে না, প্লাস এখানে তো কিছু করারই নাই, 9 ইউনিট ডিজিট, মানে একই ঘরে অঙ্কে 9 আছে তাই 9ই বসবে এখানে, তাহলে প্লাস কত 9, এখন এটা যোগ বিয়োগ করলে যা বাড়াবে সেটাই হবে অ্যান্সার, তাহলে 1, 1 কত 2, ঠিক আছে 2, 5, 2 কত 7, আচ্ছা ঠিক আছে করছি, 1, 2, 2, 5, 2 কত 7, -6, -6, -12 প্লাস কত 9। ঠিক আছে, তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে -5 প্লাস কত 9, তাহলে আমার অ্যান্সার কত 9 থেকে 5 গেলে কত অ্যান্সার হবে 4, মধ্য কথা এটা ক্যালকুলেশন করে যেটা বাড়াবে সেটাই হবে কি আমার অ্যান্সার, এটা ক্যালকুলেশন করে আমার অ্যান্সার বাড়াবে কত 4, 4 হবে কি এর ইউনিট ডিজিট। ঠিক আছে, তাহলে কি করলাম 1 আছে পিছনে, তাহলে 1 থাকলে আমার কোনো টেনশন করার দরকার নেই, 1 থাকলে যা বসাবার থাকবে তাই বসায় দিবা, এখানেও 1 আছে মাথার মধ্যে কি আছে আমার দেখার দরকার নেই, তখন 1 থাকলে 1ই, এখানে কি আছে 6 আছে, ঠিক আছে 6 আছে ইউনিট ডিজিটে কোনো ব্যাপার না, মাথার মধ্যে কি আছে যা থাকুক থাকুক কোনো ব্যাপার না, যা থাকবে তাই বসাবা, 5 থাকলেও যা থাকবে তাই,
ছয় থাকলে যা থাকবে তাই, যেহেতু বলছি 0 1 5 6 থাকলে মাথার মধ্যে কি থাকবে আমার দেখা দরকার নাই, এককের অঙ্কে যা থাকবে তাই বুঝবে। তাহলে এখানে 9 9, তারপরে এটা যোগ বিয়োগ যা আছে যদি যা ক্যালকুলেশন করো আমরা তা ক্যালকুলেশন করবো। এখানে যদি যোগ থাকলে যোগ করবো, বিয়োগ করলে বিয়োগ করবো, বিয়োগ করার পর দেখা গেলো আমার ইউনিট ডিজিট কত বাড়ালো 4, তখন 4 হবে কি এর অ্যান্সার, বাস। তারপরে এটা কি বলছে, কি গুণ অঙ্ক করতে বলছে, গুণ অঙ্ক করলে কি আমি গোটাটা গুণ করব, না গোটাটা গুণ করব না, কি করব এর ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্ক আর এককের ঘরে গুণ করে 6 কত 6, 6 হবে কি এর অ্যান্সার, বাস শেষ। আবার ঠিক একই রকম গুণ অঙ্ক দিল, গুণ কি সারাটা গুণ করবো সবগুলো 81 87 93 69 61 গুণ করবো, না এর এককের ঘরের অঙ্ক, এর এককের ঘরের অঙ্ক, এর এককের ঘরের অঙ্ক, এর এককের ঘরে, এর এককের ঘরে, তাহলে 7 কত 7, এ দুটো করে ফেললাম। তাহলে 3 নং কত 27, 27 এক দিয়ে গুণ করলে কি 27, ঠিক আছে। আমাকে মাথায় রাখতে হবে ইউনিট ডিজিট নিতে হবে, সামনে কি আছে তা দেখার দরকার নেই। 7 7 কত 49, আমার হবে কি 49, তাহলে আমার অ্যান্সার হবে কত 9, মানে এককের ঘরটা নিতে হবে, এককের ঘর কত, এককের ঘরে আছে কত 9, মানে এই পাশেরটা হবে কি অ্যান্সার 9, আমার কি অ্যান্সার। তাহলে কি করলাম, কিছুই না, এটা গুণ করো, এটা গুণ করো, এটা গুণ করো, এটা গুণ করো, তার মানে কি 1 7 7 কত 7, 3 7 কত 21, 21 এক 9 9, আবার কি 9 9, বাস শেষ অ্যান্সার, ঠিক আছে। অত খাটনি করার দরকার নেই, খালি সব ইউনিট ডিজিট গুণ করবো, ঠিক আছে। যদি বড় সংখ্যা আছে মনে করো আমি করলাম কি 7 7 3 7 21 হলো, 21 আর আমি মনে রাখবো না, আমি 1 মনে রাখবো, মানে 2 আর ধরবো না, কারণ ইউনিট ডিজিট নিয়ে খেলা এখানে, ঠিক আছে। এটাই হবে কি আমার অ্যান্সার, তাই 9 কি হবে ইউনিট ডিজিট, এইভাবে আমরা অঙ্ক করবো। তাই যদি থাকে পরীক্ষায় এরকম অঙ্ক থাকে 3 এর মাথায় 275, তাহলে এর ইউনিট ডিজিট নির্ণয় করতে পারলে এটা তাহলে কিভাবে করবো, যখন দেখবো 0 1 5 6 থাকলে তো আমরা বুঝে গেলাম 0 1 5 6 থাকলে আমাদের কোনো টেনশন করার দরকার নেই, কিন্তু যখন 0 1 5 6 থাকবে না তখন আমরা কি করবো, তাহলে 0 0 তো শিখে নিলাম, 1 5 6 এরা থাকবে না, যখন এরা থাকবে তখন আমার কি হবে, যেমন এই অঙ্কটা দিয়েছে, এখানে দিয়েছে কি 3 দিয়েছে, 3 এর মাথার মধ্যে দিয়েছে 275, এখানে তো 3 এর মাথায় 275, তাহলে তার ইউনিট ডিজিটে কি হবে, তখন আমি কি করব মনে রাখবে সবাই, 3 এর মাথায় 275, মানে 0 1 5 6 বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে তখন আমরা সেটাকে 4 দিয়ে ভাগ করব, কাকে 4 দিয়ে ভাগ করব, এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব, কাকে ভাগ করব এই পাওয়ারটিকে, তাহলে এই পাওয়ারটিকে 4 দিয়ে ভাগ করি। সব সময় আমি বলে দিচ্ছি 4 দিয়ে ভাগ করার সময় আমার সমস্ত সংখ্যাটিকে ভাগ করার দরকার নেই, আমি খালি কি ভাগ করব লাস্টের দুটো ডিজিট ভাগ করব, মানে কতকে ভাগ করব এই 75 কে ভাগ করব, ঠিক আছে। 275 এরকম বিশাল বড় সংখ্যা থাকবে, কিন্তু বিশাল বড় সংখ্যাকে আমরা ভাগ করবো না, খালি লাস্টের দুটোকে ভাগ করবো, ভাগ করি কত দিয়ে ভাগ করবো, এটাকে 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 4 3 35, 4 8 কত 32, তাহলে অবশিষ্ট কত থাকে, আচ্ছা আমি করে দেখাচ্ছি ব্যাপারটা, এভাবে মুখে মুখে করবো পরীক্ষার সময়, 4 কত 4 5 4 8 কত 32, ঠিক আছে। তাহলে অবশিষ্ট কত রইল 3, ঠিক আছে, অবশিষ্ট কত রইল 3, তাহলে 3 এর মাথায় তাহলে কি বসাবা 3, এই 3 এর মাথায় বসবে কত 3, যা অবশিষ্ট থাকবে সেটা এর মাথার মধ্যে বসবে, তাহলে 3 এর মাথায় যদি 3 করি তাহলে আমার কত হয় 27, মানে আমি 3 3 27, তাহলে ইউনিট ডিজিটে কি আসলো, মানে এককের ঘরের অঙ্কে আসলো কত 7, 7 হবে কি এর অ্যান্সার, তাহলে ইউনিট ডিজিটে কি আসলো 7, 7 হবে কি এর অ্যান্সার, ঠিক আছে। তাহলে 2 এর ক্ষেত্রে করি, 2 এর ক্ষেত্রেও নিয়ম 1, কি করব যা থাকবে 4 দিয়ে ভাগ করব, আমি কি 423 কে ভাগ করব, না আমি কাকে ভাগ করব লাস্টের খালি দুটো সংখ্যাকে ভাগ করব, লাস্টের দুটো সংখ্যা কি আছে 23, 23 কে আমি কত দিয়ে ভাগ করব 4 দিয়ে ভাগ করব, যে 4 দিয়ে 23 কে ভাগ করলে কত হয় 4 5 20, আর অবশিষ্টটা কত থাকে 3, অবশিষ্ট যা থাকবে সেটা এর ঘরের মধ্যে বসাও, বাস শেষ, ঠিক আছে। কি করব 23 কে 4 দিয়ে ভাগ করব, 4 5 কত 20, অবশিষ্ট কত থাকে 3, যেটা অবশিষ্ট থাকবে সেটা বসবে কি এই সংখ্যাটার ঘরে, তাহলে 2 এর কিউব কত 2 এর কিউব 8, তাহলে এককের ঘরে অঙ্কে কি বসবে 8, তাহলে ইউনিট ডিজিট কি হবে 8, ইউনিট ডিজিট কি হবে 8। তাহলে 5 থাকলে কি হবে, একটু আগে শিখালাম যে যখন 5 থাকবে কোনো টেনশন নাই, চোখ বুঝে 5 এর এই যা ক্যালকুলেশন করবে ইউনিট ডিজিট 5ই হবে, এর ইউনিট ডিজিট কি হবে 5, 5 থাকলে কোনো টেনশন নাই, 6 আছে, 6 থাকলে আমি কোনো ক্যালকুলেশনই করবো না, যা থাকবে তাই, এর ইউনিট ডিজিট হবে কত 6, মানে এককের ঘরে অঙ্ক করবো, এর ক্যালকুলেশন যদি করি লাস্টে দেখা যাবে যে এককের ঘরে অঙ্ক কি এসেছে 6 এসেছে, ঠিক আছে। তাহলে আমি শিখলাম কিভাবে করতে হয়, কেন 4 দিয়ে ভাগ করা হয় এটা আমি কিছুক্ষণ পরের দিকে বলবো, ঠিক আছে, আপাতত একটু শুনে রাখো, 4 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে পরের অঙ্কে আসছি, তাহলে প্রথম অঙ্ক কি 2 টু দি পাওয়ার 81,
এর ইউনিট ডিজিটে কি বসবে, ঠিক আছে? যখন আমার ইউনিট ডিজিট বার করতে বলবে, 0, 1, 5, sorry, 5, 6 বাদে যখন অন্য কোনো সংখ্যার ইউনিট ডিজিট বার করতে বলবে, কি কি 2, 3, 4, 7, 8, 9, ঠিক আছে, তখন কি হবে? ঠিক আছে, তাহলে দেখো সবাই, এখানে কি আছে? 81। তখন আমরা কি করব, যে পাওয়ারটা থাকবে, 2-এর মাথায় কত আছে? 81। সেই পাওয়ারটাকে আমি 4 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। তাহলে 4 দিয়ে যদি আমি 81কে ভাগ করি, তাহলে কত থাকে অবশিষ্ট? যেটা থাকবে, মানে 4কে আমি 81 দিয়ে ভাগ করলাম, তাহলে অবশিষ্ট কত? 4 × 80, অবশিষ্ট কত? 1। এই 1টাকে 2-এর মাথায় বসাবা, তাহলে 2 × 2, 2 to the power 1 কত? 2। তার মানে ইউনিট ডিজিটে কি বসবে? 2। আশা করি বোঝা গেল। যদি এটা থাকতো এখন 2 to the power 82, ঠিক একই রকম নিয়ম, 82কে 4 দিয়ে ভাগ করব। তো 4কে দিয়ে যদি 82কে ভাগ করি, তাহলে কত অবশিষ্ট বাড়াবে? অবশিষ্ট বাড়াবে হলো 2। তাহলে 2-এর মাথায় কত হবে? 2। তাহলে 2 স্কোয়ার কত? 4। তাহলে ইউনিট ডিজিটে কি বসবে? 4, ঠিক আছে। এখন যদি বলে 2 to the power 83 কে করো, ঠিক একই রকম, 83কে আমি 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? 4 × 2 = 80, 3 অবশিষ্ট হবে, 2-এর মাথায় 3। তাহলে 2³ কত? 8। 8 বসবে কি? ইউনিট ডিজিট। এখন সমস্যা এইখানে দেখো, 84কে যদি আমি 84 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ তো মিলে যাচ্ছে, কি হবে? 84কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 × 2 = 84, ঠিক আছে। যখন ভাগ মিলে যাবে তখন আমি কি করব? ভাগ মিলে গেলে এর অ্যান্সার হবে কত? 6। কেন হবে এটা সবার মনে প্রশ্ন হচ্ছে, এবার কেন হবে দেখো সবাই। এখানে আমি করছি 2 × 2 × 2 × 2, ঠিক আছে। 4 বার করলে কত হয়? 2 × 2 = 4, 4 × 4 = 16, ঠিক আছে। আবার মনে করো এরকম, আবার যদি এটাকে আবার 4টার জায়গায় যদি 8টা 2 দিয়ে গুণ করি, 3, 4টা, এরকম মনে করো 8টা 2 দিয়ে গুণ করলাম, 6টা, 7টা, 8টা, তাহলে কি হবে? এটুক তো 16, এটুক 16, 16 কত? 256। আমি দেখলাম যে 4 ঘর পর পর রিপিটিং হচ্ছে। রিপিটিং মানে কি? 2কে যদি মানে 4 বার গুণ করি, তারপরে তার ইউনিট দিয়ে সবসময় কি আসছে? 6 আসছে। তার মানে বোঝা গেল যে 4 দিয়ে যখন ভাগ যাবে, তখন 2-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কত হবে? 6, ঠিক আছে। যখন ভাগ যাবে, এটা ভাগ গেল, এটা সবসময় মনে রাখতে, ভাগ গেলে কত হবে? ইউনিট ডিজিট 6। আর ভাগ না গেলে কোনো টেনশন নেই, ভাগ না গেলে যা অবশিষ্ট থাকবে তা 2-এর ঘাড়ের মধ্যে বসায় দেবো, ঠিক আছে। যেমন এটার ক্ষেত্রে 81 ছিল, 81কে আমি 4 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে কত অবশিষ্ট হয়েছিল? 1। তাহলে 2-এর ঘাড়ে 1 বসিয়েছি, তাহলে 2 হচ্ছে ইউনিট ডিজিট। 82-এর ক্ষেত্রেও তাই, ঠিক তাই, মানে অবশিষ্ট ছিল কত? 2, তাহলে আমার ইউনিট ডিজিট হয়েছিল কত? 4। এটার ক্ষেত্রে 83, তাহলে অবশিষ্ট হয়েছিল কত? 3, তাহলে 3, তাহলে 2³ কত? 8 ইউনিট। কিন্তু এটা তো ভাগ মিলে গেছে, যখন ভাগ মিলে যাবে 4 দিয়ে, তখন হবে কি? 6। কেন হলো? দেখলাম কি, 4 ঘর পর পর গুণ করার পর দেখাচ্ছে রিপিটিং হচ্ছে, তার মানে কি আমার সবসময় কি 6 আসছে। মোদ্দা কথা মনে রাখতে হবে, যদি ভাগ মিলে যায়, এখানে 2 আছে, 2-এর পরে 84 আছে, একে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে দেখলাম যে এই 84টা 4 দিয়ে মিলে গেল, তখন ইউনিট ডিজিটে কি হবে? 6। এটা মনে রাখতে হবে, তাই আমি স্টার দিলাম, ভাগ মিলে গেলে 6। তাহলে কোন কোন সংখ্যার ক্ষেত্রে এরকম হবে? তাহলে কোন কোন সংখ্যার ক্ষেত্রে হবে? 2, আমি এখানে লিখে দিচ্ছি, 2, 4, 8, এই সমস্ত সংখ্যার ক্ষেত্রে যদি ভাগ মিলে যায় 4 দিয়ে, তখন তার ইউনিট ডিজিটে বসবে 6। ইউনিট ডিজিটে কি বসবে? 6। কি বললাম? 2, 4, 8, এই সমস্ত সংখ্যার ক্ষেত্রে, মানে 2 তো আমি শিখিয়ে দিলাম, 2, 4, 8-এর ক্ষেত্রে যদি ভাগ মিলে যায় 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করে মিলে যায়, তবে তার ইউনিট ডিজিট সবসময় কি আসবে? 6 আসবে। কেন বসবে? এই যে এই রিপিটিং এর জন্য এই ঘটনা ঘটবে। তাহলে 2, 4, 8 মনে রাখবে সংখ্যাটা, 2, 4, 8, ঠিক আছে। তাহলে আমি এখন 3 নিয়ে চেক করি। আচ্ছা, 2, 4, 8 তো বলছি, 4টাই আগে শিখায়, এই 4কে এখন ভাগ করব। তাহলে কাকে ভাগ করব? একটু আগে শিখাইলাম পাওয়ারে যে থাকবে তাকে সবসময় ভাগ। তাহলে 4কে যদি 4 দিয়ে যদি আমি 81কে ভাগ করি, তাহলে 81কে ভাগ করলে অবশিষ্ট কত? 1। তাহলে 4-এর মাথায় কত? 1। কোনো সমস্যা নেই, 4 বসবে। এটাকে যদি 82কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কত? 4-এর মাথায় অবশিষ্ট কত বসবে? 2। তাহলে 4 স্কোয়ার কত? 16। আমি 16 তো দেখে লাভ নাই, আমাকে ইউনিট ডিজিট, ইউনিটে কত? ইউনিট ডিজিট হলো 6, 6 হবে আর কি। তারপরে হবে এটাকে করি,
তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করব, অবশিষ্ট কত আসবে? 4 দিয়ে 83 কে যদি আমি ভাগ করি, 83 কে অবশিষ্ট আসবে কত? 3। তাহলে 4 এর কিউব, 4 এর কিউব কত? 64। তাহলে এর ইউনিট ডিজিটে কখন কি আসবে? 4। ঠিক আছে, 4 কে এখন যদি 84 দিয়ে ভাগ করি, দেখো 84 কে 4 দিয়ে ভাগ করলে ভাগ কিন্তু মিলে গেল, কারণ কি দেখো 84 কে 4 দিয়ে ভাগ করলে ভাগের 81 হলো আমার অ্যানসার। ঠিক আছে, তাহলে ভাগ কি হলো? মিলে গেল। যখন ভাগ মিলে যাবে তখনও এর ক্ষেত্রে তখন এর ইউনিট ডিজিট হবে কত? 6। তখন আর ইউনিট ডিজিট কত হবে? 6। তাই জন্য আমি এখানে স্টার দিলাম। ভাগ মিলে গেলে ইউনিট ডিজিট সবসময় কি হবে? 6 হবে। কার কার ক্ষেত্রে হবে? 2, 4 আর 8-এর ক্ষেত্রে। 2, 4 আর কি 8-এর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 8-এর ক্ষেত্রে 8-এর একটা এক্সাম্পল নিয়ে দেখাই। যদি 8 এরকম থাকে, 8-এর মাথায় এরকমই মনে করো 81, 8-এর মাথায় এরকম মনে করো 82, 8-এর মাথায় মনে করো 83, 8-এর মাথায় মনে করো 84। ঠিক আছে, তাহলে এটাকে কি করব আমি? উপরেরটাকে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে কত? অবশিষ্টটা মাথায় লেখো, ব্যাস। এটাও করি, এটাকে অবশিষ্টটা তাহলে কত থাকবে? 4 বিষম 80, 2 থাকবে মাথায়, এর কত থাকবে? এর 3 থাকবে কত? মাথায়। এর তো ভাগ মিলে গেল, তাহলে ভাগ মিলে গেলে পরেই কি 2, 4, 8-এর ক্ষেত্রে কি? এই যে 2, 4, 8, এই যে 2, 4, 8-এর ক্ষেত্রে যদি ভাগ মিলে যায়, ভাগ মিলে গেলেই তখনই কি হবে? এর ইউনিট ডিজিট হবে 6। এর ইউনিট ডিজিট 6, তাহলে এর কত হবে? 8-এর মাথায় 1 মানে কত? 8। এর ইউনিট ডিজিট বুঝবে 8। 8-এর স্কোয়ার কত? 64। তাহলে এর ইউনিট ডিজিট কত বুঝবে? 4। 8-এর কিউব কত? 512। 8-এর কিউব কত? 512। কিউব গুলো সব মুখস্ত করবে, 8-এর কিউব 512। তাহলে এর ইউনিট ডিজিটে কত বুঝবে? 2। ঠিক আছে, আশা করি বোঝা গেল ভাগ মিললে কি হবে, ভাগ না মিললে কি হবে। ভাগ যদি না মিলে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে মাথার মধ্যে বসায় দেবো, বাস। আর ভাগ মিললে পরে কি আসবে? 6 আসবে। কার কার ক্ষেত্রে 6 আসবে? সেটা 2, 4 আর 8-এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? 2, 4 আর 8, 2, 4 আর 8-এর ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমাদের আমি তো কি শিখলাম, 2, 4, 8 থাকলে কি হবে। এখন আমার বাকি আছে কি? 3 বাকি আছে, 7 বাকি আছে, আর কি বাকি আছে? 9। এদের ক্ষেত্রে হলে কি বলবে? এই তিনটার ক্ষেত্রে একই রকম, তার মানে আমি গ্রুপ করে নিতে পারি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি পরে। তারপরে দেখা যাচ্ছে এখন কি, 3-এর মাথায় কত? 81। তাহলে এর ইউনিট ডিজিট কি হবে? নিয়ম একই, যা থাকবে মাথায় তাকে 4 দিয়ে ভাগ করো। 4-কে 81 দিয়ে ভাগ করলে 4 বিষম 80, তার মানে কি? মাথার মধ্যে থাকবে 1 অবশিষ্ট। তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে 3, তাহলে এর ইউনিট ডিজিট কত? 3। ঠিক আছে, এটাকে করি, তাহলে 3, তাহলে 3-এর তাহলে বাকি থাকবে কত? স্কোয়ার। তাহলে 3-এর স্কোয়ার কত? 3-এর স্কোয়ার হলো কত? 9। তার এর ইউনিট ডিজিট কত? 9। এটাকে করি, 3-এর মাথায় তাহলে 3-এর মাথায় তাহলে কত হবে? কিউব মানে 27, তবে এর ইউনিট ডিজিট কত হবে? 7। তাই এটাকে করি, এটা তো ভাগ মিলে গেল, তো ভাগ মিলে গেলে কি হবে? হ্যাঁ, 3-এর ক্ষেত্রে মনে রাখতে হবে, 3-এর ক্ষেত্রে যদি ভাগ মিলে যায় তখন কি হবে? এর ইউনিট ডিজিট হবে 1। 3-এর ক্ষেত্রে ভাগ মিলে গেলে কি হবে? ইউনিট ডিজিট 1। তাহলে মনে রাখতে হবে 3, 7, 9, 3, 7, 9, এদের ক্ষেত্রে যদি 4 দিয়ে ভাগ করার পরে পাওয়ারটা মিলে যায় তবে তাদের ইউনিট ডিজিট কত হবে? 1। কেন হবে? দেখো 3-কে যদি আমি 4 বার গুণ করি তাহলে কি আসে? 3 3 9, 9 নং কত? 81। আবার 4 দিয়ে গুণ করবা, এরকম 4টা 3, তাহলে 81। মানে দেখা যাচ্ছে যে 4 ঘর পর পর রিপিটিং হচ্ছে, মানে 4 ঘর পর কি আসছে? 1। 4 বার গুণ করার পর পর কি আসছে? 1। এর জন্য 3-এর ক্ষেত্রে কি বসে? 1। 3-এর ক্ষেত্রেও যে মানে নিয়মটা অবলম্বন হয়, 7-এর ক্ষেত্রেও একই নিয়ম হবে, 9-এর ক্ষেত্রেও কি হবে? একই নিয়ম হবে। তাহলে 7-এরটা আমি চেক করি, তাহলে দেখি কি হয়। 7-টা তাহলে 7-এর একই নিয়ম কি করব? প্রথম নিয়ম হলো টেস্ট কি, 81-কে 4 দিয়ে ভাগ করো। তাহলে 81-কে 4 দিয়ে ভাগ করলাম, 4 বিষম 80, তাহলে 7-এর মাথায় কত বসবে? অবশিষ্টটা বসাবো, 7-এর মাথায় 1। এটার কত? 7-এর মাথায় অবশিষ্ট 2। এটা কত? 7-এর মাথায় অবশিষ্ট কত? 3। এটা কত? যে এটা তো ভাগ মিলেই গেল, তাহলে এর কত হবে? 7। তাহলে এর ইউনিট দিদি 7। এর কত? 7-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার কত? 7-7 49, 49 তো আমার নেওয়া যাবে না, আমার নিতে হবে 9। ঠিক আছে, 7-এর কিউব, 7-এর কিউব সবাই মুখস্থ করবা, অন্য অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগবে। 7-এর কিউব হলো কত? 343। তাহলে আমার ইউনিট ডিজিট কত হবে? এই যে 3। তাহলে এখন আমার ইউনিট ডিজিট কত হবে? 3। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি, এটা তো ভাগ মিলে গেল, ভাগ মিলে গেলে কি হবে? 7-এর ক্ষেত্রে আমি বললাম 3, 7, 9-এর ক্ষেত্রে যদি থাকে, তখন যদি ভাগ মিলে যায় 4 দিয়ে, এই উপরেরটাকে 84-কে ভাগ করে মিলে গেল, তখন তার ইউনিট ডিজিটে বসবে কত? 1। তখন তার ইউনিট ডিজিটে কি বসবে? 1। মনে রাখবে, এখানে আমি স্টার দিলাম। ভাগ মিলে গেলে, 4 দিয়ে ভাগ যদি মিলে যায় তবে তার ইউনিট ডিজিটে কি বসবে?
ওয়ান, ঠিক আছে, এটাই হবে ভান্ডা, ঠিক আছে। নয়ের ক্ষেত্রেও ঠিক একই রুল অ্যাপ্লাই হবে, নয়ের ক্ষেত্রেও দেখি তাহলে কি, এটা তাহলে নয়ের মাথায় কত এক, তার এর তার ইউনিট ডিজিট কত হবে নাইন, এটাকে ভাগ করি তাহলে নয়ের মাথায় কত দুই, তাহলে নয় স্কোয়ার কত একাশি, তবে তার ইউনিট ডিজিটে তাহলে কি বসবে এক, এটাকে যদি একটু ভাগ করি চার দিয়ে তাহলে নয়ের মাথায় কত তিন অবশিষ্ট থাকবে, তাহলে তিন মানে কত নয়ের কিউব কত 729, তাহলে এর ইউনিট ডিজিটে কত হবে নয়, তাহলে এটাকে যদি ভাগ করি তো ভাগ তো মিলে গেল, তাহলে নয় ক্ষেত্রে যদি ভাগ মিলে গেল চার দিয়ে এটাকে ভাগ করলে কি হয় ভাগ মিলে যায়, কোনো অবশিষ্ট কি থাকে না, যেহেতু চারকে 84 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, তাহলে অবশিষ্ট না থাকলে নয়ের ক্ষেত্রে এর ইউনিট ডিজিট হবে কত ওয়ান, ঠিক আছে। তাহলে কি শিখলাম, শিখলাম এই যখন কি থাকবে তিন সাত নয়, ঠিক আছে, তিন সাত নয় এই তিনটে সংখ্যা থাকবে, ঠিক আছে, এই সংখ্যার ক্ষেত্রে যদি পাওয়ারটাকে আমরা চার দিয়ে ভাগ করি যদি ভাগ মিলে যায় তখন অবশিষ্ট কত হবে ওয়ান, ঠিক আছে, এটা শিখলাম। তাহলে কি কি দুইটা জিনিস শিখলাম আমরা, তিন সাত আর নয়ের নিয়ম শিখে নিলাম, তার মানে কি আমার সব কিছু নিয়মই কি হলো শেখা হয়ে গেল। তারপরে আমি এটা জিস্টে আমি একদম উদ্দেশ্যে লিখে দিচ্ছি, তাহলে প্রথম অঙ্ক কি 4326 × 5321, এর ইউনিট ডিজিটে কি হবে, যেমন গুণ অঙ্ক থাকবে এরকম কোনো টেনশন নাই, এর ইউনিট কত ছয়, এর ইউনিট ডিজিট কত এক, তাহলে গুণ করো ছয় অঙ্কে কত ছয়, ঠিক আছে, তাহলে এর ইউনিট ডিজিট কত হবে সিক্স, বা সেট অ্যান্সার, সমস্তটা গুণ করার দরকার নেই, ঠিক আছে। তা পরের অঙ্ক কি বলছে 6817 মাথার মধ্যে 754, তাহলে এর ইউনিট ডিজিট কি হবে, আমি কি বলছি যখন ইউনিট ডিজিট বার করতে হবে তাহলে 754 পাওয়ার যেটা থাকবে লাস্টের দুটোকে চার দিয়ে ভাগ করবা, ঠিক আছে, লাস্টের দুটোকে চার দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে কত চারককে চার, পাঁচ তিন চার বারো দুই, তাহলে অবশিষ্ট কত থাকে দুই, ঠিক আছে, যেহেতু কি চারটার অঙ্ক কত 52, তাহলে 54 থেকে 52 গেল অবশিষ্ট কত দুই, যেটা অবশিষ্ট থাকবে এটা হলো অবশিষ্ট রিমাইন্ডার, ঠিক আছে, অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটাকে কি বলছি এর মাথার মধ্যে চড়ায় দাও, বাস, সাতটা কত 49, তার মানে কি ইউনিট ডিজিটে কত হবে দুই, ইউনিট ডিজিট কত হবে সরি নয়, ইউনিট ডিজিট কত বুঝবে নয়, ঠিক আছে, কি করলাম চার দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে যা অবশিষ্ট থাকলো, অবশিষ্ট থাকলো কত দুই, দুইকে কি করলাম এই সাতের মাথায় চড়া দিলাম, এই যে সাতের মাথায় কি করলাম চড়া দিলাম, সাতের মাথায় 49, ঠিক আছে, নয়, নয় হবে এর অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা করি, তাহলে এটার ক্ষেত্রে কি বলছে তিন, আমি কি বললাম মাথার মধ্যে যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করো, তাহলে 416 কত 64, তাহলে অবশিষ্ট কত এক, তাহলে তিনের মাথায় কত বসবে এক গেল। তাহলে আমরা কি বলছিলাম যখন 0156 এখানে লিখছি 0156 থাকলে নো চেঞ্জ, নো চেঞ্জ, ঠিক আছে, তাহলে 0156 আছে কিনা দেখি, হ্যাঁ এটা তো সিক্স আছে দাদা, তাই সিক্স থাকলে কি নো চেঞ্জ, তাই সিক্স থাকলে কি বসবে এখানে ছয়ই বসবে, ঠিক আছে গেল। তা সাত আছে কি করব আবার লাস্টের তাকে ভাগ করব, তাহলে ভাগ করি চারককে চার, তিন চার সাত আঠাইশ, আঠাইশ তিন একত্রিশ, ঠিক আছে, অবশিষ্ট কত তিন, কিভাবে হলো 71কে চার দিয়ে ভাগ করলাম, তাহলে কত চারককে কত চার, তিন একত্রিশ, চার সাত কত আঠাইশ, তাহলে অবশিষ্ট কত তিন, তাহলে অবশিষ্টটা কি মাথা মধ্যে যা অবশিষ্ট থাকবে চার দিয়ে এটাকে ভাগ করবা, পাওয়ারটাকে অবশিষ্টটাকে কি মাথার মধ্যে বসাবা, ঠিক আছে। আর বেশি বড় সংখ্যা হলে কি করবে সবসময় মনে রাখবো লাস্টের দুটো সংখ্যাকে আমি ভাগ করলেই হবে, ঠিক আছে, তাহলে করি ক্যালকুলেশন, তিন তিন ছয় কত ছয়, আর সাতের কিউব কত, সাতের কিউব হলো 343, সাতের কিউব কত 343, তাহলে 343 নেওয়ার দরকার নেই, 343-এর মধ্যে ইউনিট ডিজিটটা নিবো, তাহলে 303 নিবো আমরা, ঠিক আছে, সবসময় ইউনিট ডিজিট দিয়ে কারবার, তাহলে 3618, 318 কত 54, ঠিক আছে, 54 তো নিয়ে লাভ নেই, আমাকে নিতে হবে কি চার, তাহলে এর অ্যান্সার ইউনিট ডিজিট কত চার হবে ইউনিট। তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলে দেখবো অনেক ইজি হয়ে যাবে এটা, ঠিক আছে, 3618, 318 কত 54, তাহলে 54 তো নিয়ে লাভ নেই, আমার ইউনিট ইউনিট কত চার, চার হবে কি এর অ্যান্সার, ঠিক আছে। তারপর এখানে দুটো অঙ্ক আছে, একটা অঙ্ক কি দিয়েছে 3521692, ভিতরের সংখ্যা যা দেখ দেখ, আমার কোনো টেনশন নাই, যত বড়ই দেখ, আমার টেনশন হলো লাস্টে কি আছে সেটা দেখবো, লাস্টে কি আছে দাদা নয় আছে, ঠিক আছে আছে কোনো ব্যাপার না, আর উপরে কি আছে 231 আছে, উপরে যে থাকবে তাকে আমি চার দিয়ে ভাগ করব, তাহলে 231কে চার দিয়ে ভাগ করার সময় আমি কি বললাম দুইকে আমি ভাগ করব না, কিন্তু মানে 31কে ভাগ করবো, কারণ দুইকে ভাগ করলে আমার সময় নষ্ট হবে, তাই 31 দুই দিয়ে ভাগ করবো, খালি 31 গোটা সংখ্যাকে ভাগ করা দরকার নেই, খালি লাস্টের দুটো সংখ্যাকে ভাগ করবো, সবাই 31কে ভাগ করো, কত দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করবো, চার সাতটা কত
28 তাহলে অবশিষ্ট থাকবে কত 3 তাহলে 3 থাকবে 9 এর মাথার মধ্যে 3 কার মাথার মধ্যে 9 এর মাথার মধ্যে তাহলে 9 কিউব কত 729 তাহলে আমার आंसर কত হবে 9 ঠিক আছে এটা শিখে নিলাম এটা করি এখন একই রকম কি করব লাস্টে যে থাকবে সংখ্যা লাস্টে কি আছে এটা 23 হ্যাঁ 23 তাহলে লাস্টে দুটো সংখ্যাকে ভাগ করব দুটো অঙ্ককে তাহলে 23 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 5 20 তাহলে 3 থাকে অবশিষ্ট তাহলে 7 এর মাথার মধ্যে দিব 3 তাহলে 7 এর কিউব কত যে জানো না সে মুখস্থ করে 7 এর কিউব হলো 343 343 তাহলে আমার आंसर কত ইউনিট লাগবে ইউনিট হবে লাস্টের সংখ্যাটা লাস্টের অঙ্কটা 3 হবে আমার কি आंसर এখানে ঠিক আছে বোঝা গেল তারপর এটা বলছে এবার 4 আছে 4 থাক প্রথমে আমার কিছু দেখার দরকার নেই আমি এটাকে ভাগ করব কোন সংখ্যায় ভাগ করতে করছি পাওয়ার মাথার মধ্যে যা থাকবে তাকে ভাগ করব কিন্তু 302 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে অনেক সময় আমার যাবে কিন্তু আমি সমস্ত সংখ্যাটিকে ভাগ করব সব সময় রাখব 4 দিয়ে ভাগ করার সময় লাস্টের দুটো অঙ্ককে আমরা ভাগ করব তাহলে 4 কে 02 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে তার মানে কি এখানে কি দাঁড়ালো 4 এটা আমি এখানে করছি তাহলে 4 এর কি অবশিষ্ট কত থাকবে 2 2 থাকবে মাথার মধ্যে 4 এর স্কয়ার ঠিক আছে এটাকেও যদি 4 দিয়ে ভাগ করি লাস্টে তাহলে এই দুটোকে ভাগ করব 3 ছোট সংখ্যা যারা আছে মাথার মধ্যে কত থাকবে 3ই থাকবে তাহলে 9 এর কিউব ঠিক আছে তাহলে 4 এর স্কয়ার কত 4 এর স্কয়ার হলো কত 16 16 নিয়ে লাভ নেই আমি 6 নিব একই ঘরেরটা ঠিক আছে 9 এর কিউব কত 9 এর কিউব হলো 729 729 নিয়ে আমার লাভ নেই আমি খালি লিখব কি 9টা নিব একই ঘরেরটা 6 নং কত 54 তাহলে কি হলো একই ঘরে 4 আসলো কি आंसर ঠিক আছে আশা করি বোঝা গেছে তারপরে কি এই অঙ্কটা তাহলে এখানে কি আছে আমি কি বলছি মাথার মধ্যেটাকে দেখব মাথাতে আছে 169 তখন কি করব ভাগ করব গোটা সংখ্যাকে ভাগ করব না কিন্তু আমি খালি 4 দিয়ে 69 কে ভাগ করব তাহলে কত হবে তো 4 কে কত 4 তাহলে 2 4 7 28 4 17 68 মানে 1 থাকে অবশিষ্ট এটাকে 4 দিয়ে 69 কে ভাগ করব 69 কে 4 দিয়ে তাহলে কি 4 17 কি 68 তাহলে অবশিষ্ট থাকে কত 1 তাহলে 4 এর মাথায় বসবে কত যোগ এটাও তাই কি করব সমস্ত সংখ্যাটাকে ভাগ করব না খালি লাস্টের দুটো অঙ্ককে ভাগ করব পাওয়ারের তাহলে 37 37 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 9 36 তাহলে 36 37 থেকে 36 বিয়োগ করলে তাহলে কত হবে 1 1 থাকবে অবশিষ্ট তাহলে 3 এর মাথার মধ্যে কি 1 মাইনাস যা চিহ্ন থাকে তাই লিখবা ঠিক আছে তাহলে এটাকে কি 726 কে ভাগ করব না খালি 26 কে আমি ভাগ করব অত অত বড় সময় আমাদের সময় নেই তাই 26 কে ভাগ করি 4 6 কত 24 2 থেকে অবশিষ্ট তাহলে 7 স্কয়ার 7 যেটা অবশিষ্ট সেটার ঘাড়ে বাস তাহলে একটা ক্যালকুলেশন করি যাবার হবে চাই 4 3 কত 7 7 স্কয়ার কত 49 কিন্তু 49 কি নেব আমি নেব না খালি কি নেব 9টা নেব একই ঘরেরটা নেব একই ঘরে কি আছে 9টা নেব কিন্তু 4 নেব না আমরা ঠিক আছে সবসময় ইউনিট দিয়ে তাহলে তো সবার মধ্যে দেখো 7 এর থেকে 9 বিয়োগ বাপরে বাপ এখানে তো মাইনাস 2 আসে যখন মাইনাস 2 আসবে তখন কি করবা যখন মাইনাস সংখ্যা আসবে কোন অঙ্কে তো আসতেই পারে মাইনাস সংখ্যা এরকম সবসময় আমি কি 10 কি ডেসিমেল নাম্বার তাহলে 10 এর থেকে 2 কি করে দিতে হবে তখন বিয়োগ তখন আমাদের অ্যানসার হবে কত 8 মনে রাখবে 2 কিন্তু অ্যানসার করলে ভুল হবে কত হবে 8 তার মানে কি সবাই মনে রাখবে যখন ঋণাত্মক সংখ্যা আসবে ক্যালকুলেশন করার পরে যখন ঋণাত্মক সংখ্যা আসবে তখন কি করবো 10 এর থেকে কি বিয়োগ করবো যেহেতু 10 কি ডেসিমেল নাম্বার ডেসিমেল নাম্বার 10 এর থেকে 2 কি করে দিলাম বিয়োগ 10 এর থেকে 2 বিয়োগ করলে কত হবে 8 হবে কি এই অঙ্কের অ্যান্সার মাথায় রাখবে এটা কিন্তু স্টার দিলাম এই অঙ্কটা মাইনাস দেখলে কেউ ঘাবড়ে যাবে না 10 এর থেকে 2 বিয়োগ করে দিবে 4 হবে ঠিক আছে গেল আশা করি এটুকু বোঝা গেছে তারপরে এই পার্টের পার্টটা করে দিলে একই রকম নিয়ম কি করব 7 এর মাথায় 95 95 কে 4 দিয়ে ভাগ করব তাহলে কি চার দোকানে 8 1 3 4 12 হাতের কিউব ঠিক আছে হাতের কিউব কি মানে 95 কে আমি 4 দিয়ে ভাগ করলাম অবশিষ্ট বাড়ালো কত 3 ঠিক আছে এটার ক্ষেত্রে তাই 58 কে 4 দিয়ে ভাগ করো তাহলে কত হবে অবশিষ্ট হবে কত 2 কেন কেমন করে বলো 4 14 কি 56 56 তাহলে 58 56 করে 2 ঠিক আছে তাহলে 7 এর কিউব সাতের কিউব কত সাতের কিউব আমরা জানি কত 343 এগুলো একটু মনে রাখতে হবে সাতের কিউব কত 343 আমি কি 343 নিব না খালি ইউনিটটা নিব তাহলে ইউনিট ডিজিটটা নিব ইউনিট ডিজিট কত তাহলে 3 743 এ 3 বসবে খালি বিয়োগ 3 এর স্কয়ার কত 3 এর স্কয়ার হলো কত 9 আবার ঠিক একই রকম এখানে মাইনাস সাইন চলে আসলো ভাই মাইনাস 6 মাইনাস যখনই আসবে তখন কি করব 10 এর থেকে বিয়োগ তাহলে এর অ্যানসার হবে কত 10 মাইনাস 6
এরকম হবে না 10 মাইনাস 6 সমান সমান কত 4 হবে কি এর आंसर তাহলে এর आंसर কত 4 মনে রাখবি ভাই এর आंसर 4 ঠিক আছে পরের অঙ্কটাও করি একই রকম নিয়ম কি করব মাথায় যে থাকবে তাকে 4 দিয়ে ভাগ করো 52 53 আছে 4 তার অঙ্ক কত 4 দিয়ে 53 4 তার অঙ্ক 52 তাহলে এক অবশিষ্ট তাহলে 3 এর মাথায় এক গেল আর 6 আছে ভাই 6 থাকলে কোনো টেনশন নাই 6 থাকলে যা থাকবে তাই বসাও 0 1 5 6 যখন থাকবে কোনো টেনশন নাই যা থাকবে তাই প্লাস এখানে কত আছে 7 তাহলে 7 আছে থাক প্রথমে এটা ভাগ করি 4 14 কি 56 ভাগ তো মিলে গেল তাহলে ভাগ মিলে গেলে তখন কি হবে আমার आंसर যখন ভাগ মিলে যাবে তখন মনে রাখতে হবে এটার ক্ষেত্রে 1 হবে তাহলে কখন 1 হবে আমি এটা এখানে লিখে দিচ্ছি একটু নোট করবে তোমরা যখন 3 7 আর 9 এই তিনটা সংখ্যা থাকবে তখন কি হবে ভাগ যদি 4 দিয়ে মিলে যায় তখন 1 হবে ঠিক এরকম কেসের মতো এই দেখো 7 এর 27 27 আছে 27 এর মাথার মধ্যে কি 56 আছে 56টাকে আমি 4 দিয়ে ভাগ করলাম কিন্তু ভাগ কি হলো মিলে গেল 4 14 56 তখন आंसर কি হবে তখন ইউনিট ডিজিটে আমি বসাবো কত 1 তখন ইউনিট ডিজিটে আমি কি বসাবো 1 কোন কোন ক্ষেত্রে 1 হবে 3 7 9 এর ক্ষেত্রে 1 হবে তাহলে আবার 2 4 8 এদের ক্ষেত্রে বসবে 6 কখন যখন 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে পাওয়ারটা ঠিক আছে আর 0 1 5 6 এদের ক্ষেত্রে নো চেঞ্জ নো চেঞ্জ বাস এইটুকুই মনে রাখতে হবে ঠিক আছে 4 দিয়ে যদি 2 4 8 8 থাকে 4 দিয়ে যদি পাওয়ারটা মিলে যায় ভাগ করার সময় তখন ইউনিট ডিজিটে ভাগ মিলে গেলে তখন 6 লিখব আর এখানে কত ছিল আমার 7 ছিল আর উপরে 56 ছিল পাওয়ারটা 4 দিয়ে ভাগ করলে মিলে গেল 4 14 56 যখন ভাগ মিলে গেল তো 7 এর ক্ষেত্রে কখন ভাগ মিলে গেলে आंसर হবে কত 1 তাহলে ইউনিট ডিজিটে 1 লিখব এটা ক্যালকুলেশন করি তাহলে কত হয় তাহলে 3 একে কত 4 মাইনাস 6 ঠিক আছে 3 একে 4 মাইনাস 6 তাহলে কত হয় মাইনাস 2 তাহলে মাইনাস 2 তো আমার লেখা যাবে না ভাই মাইনাস 2 থাকলে আমাকে লিখতে হবে 10 এর থেকে 2 বিয়োগ করতে হবে তখন আমার आंसर হবে কত 8 10 মাইনাস 2 10 মাইনাস 2 8 ঠিক আছে মনে রাখবে এটা সবাই গেল এখন আমি এই অঙ্কটা করি একই রকম নিয়ম ভাই লাস্টে 63 কে 4 দিয়ে ভাগ করো সবাই 4 15 কত 60 4 15 60 করলে ভাগ করলে অবশিষ্ট থাকে কত 3 তাহলে 3 এর মাথায় বসবে 3 ইনটু এখানে আবার আসে 1 1 থাকলে কোনো টেনশন নাই যা থাকে তাই লেখো 1 থাকলে কোনো টেনশন নাই 0 1 5 6 থাকলে মজা 3 এর কিউব কত 27 ইনটু 1 তাহলে 27 কে যদি 1 দিয়ে গুণ করি 27 আমি কি ইউনিট ডিজিটই গুণ করব অত গুণ করার দরকার নেই ঠিক আছে তাহলে এর ইউনিট ডিজিটে কত বসবে 7 হবে কি এর आंसर ঠিক আছে 7 হবে কি এর आंसर ঠিক আছে তারপর এটা করি নিয়ম কি 4 দিয়ে মাথাটাকে মাথার পাওয়ারকে ভাগ করো মাথার মানে পাওয়ারটাকে সমস্তটা ভাগ করব না এই দুই কে আমি ভাগ করব না খালি 62 কে ভাগ করব তাহলে 62 কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকে 4 15 60 মানে দুই অবশিষ্ট থাকে তাহলে 4 এর মাথায় বসবে আমার 2 যা অবশিষ্ট তার মাথার মধ্যে বসাও আবার 4 আসছে আবার কি করব লাস্টে এটাকে ভাগ করব তাহলে 4 15 কত 60 তাহলে মাথার মধ্যে থাকবে কত অবশিষ্ট 3 তাহলে 4 এর স্কয়ার কত 16 4 এর কিউব কত রে মুখস্থ করব 4 এর কিউব হলো 64 তাহলে এই দুটো আমি যোগ করব লাস্টের দুটো ইউনিট ডিজিটটা সমস্ত যোগ করার দরকার নেই 6 আর 4 যোগ করলে কত 10 তার মানে ইউনিট ডিজিটের আমার आंसर হবে কত 10 মানে শূন্য হবে আমার आंसर তাহলে ইউনিট ডিজিটে কি বসবে শূন্য ইউনিট ডিজিটে কি বসবে শূন্য ইউনিট ডিজিটে বসবে হলো কি আমার শূন্য তাহলে আমার ইউনিট ডিজিটে কি বসবে শূন্য এই অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে আশা করি বোঝা গেল তাহলে এই অঙ্কটা আসি এবার এখানে অঙ্ক কি দিয়েছে 360 এর মাথায় 244 দেখো তো সবাই 0 1 5 6 আছে কিনা হ্যাঁ 0 আছে কোনো টেনশন নাই এর ইউনিট ডিজিট 0 এর ইউনিট ডিজিট 0 তারপরে 4 কিন্তু মাথার মধ্যে দেখো তো কত একটা বড় সংখ্যা 2 6 7 3 4 2 5 8 তখন কি করব অত বড়কে ভাগ করব না খালি লাস্টের দুটোকে আমরা ভাগ করব তাহলেই হবে ঠিক আছে অত খাটনি করার দরকার নেই ঠিক আছে তাহলে ভাগ করলে কত হয় 4 14 56 তাহলে অবশিষ্ট কত থাকে 2 যা অবশিষ্ট তার ঘাড়ে তাহলে 4 4 কত 16 তাহলে ইউনিট ডিজিটে কি বসবে 6 তাহলে 6 হবে এর কি ইউনিট ডিজিট ঠিক আছে এই অঙ্কটা করি তাহলে
এখানে কি আছে একই রকম লাস্টেরটা দেখবো অত বড় সংখ্যা আমার দেখার সময় নাই এইটা তাহলে চারটে রং কত বাহান্ন তার অবশিষ্ট কত দুই তাহলে নয়ের মাথায় দুই চারটে রং কত বাহান্ন চুয়ান্ন থেকে বাহান্ন করে দুই অবশিষ্ট দুই তাহলে নয় স্কোয়ার কত একাশি তাহলে অবশিষ্ট একাশি আমাদের অ্যান্সার কি হয় সবসময় একুকের ঘরের অঙ্কটা তার মানে অ্যান্সার হবে আমার কত ওয়ান ওয়ান হবে কি আমার অ্যান্সার ঠিক একই রকম এইবার ষোলো এত ছোট সংখ্যা দিয়েছে দেখো ষোলো ষোলোকে চার দিয়ে ভাগ করো চার চারা ষোলো ভাগ মিলে গেল ভাগ মিলে গেলে অ্যান্সার কি থ্রি সেভেন নাইন এদের ক্ষেত্রে যদি ভাগ মিলে যায় অ্যান্সার হবে কত ওয়ান কেন হলো দেখো সাতকে যদি আমি চারবার গুণ করি তাহলে কি বানায় সাতকে চারবার গুণ করি সাত সাতা উনপঞ্চাশ সাত সাতা কত উনপঞ্চাশ তার মানে কি নয় নং একাশি মানে লাস্টে আমার এক আসে এর জন্য এদের লাস্টে কি হচ্ছে এক মানে চার ঘর পর পর রিপিটেশন করার পরে কি বসবে ওয়ান আসে তিন সাত নয়ের ক্ষেত্রে এই জন্য ওয়ান বসে আর টু ফোর এইটের ক্ষেত্রে কি আসে সিক্স আসে আর এদের যেই সংখ্যা থাকে সেই সংখ্যাই আসে এই জন্য কোনো চেঞ্জ হয় না ঠিক আছে এর জন্য আমি মনে রাখতে হবে এইটুকু খালি মনে রাখলে হবে চার দিয়ে ভাগ আর এইটুকু মনে রাখতে হবে ভাগ মিললে পরে তিন সাত নয়ের ক্ষেত্রে কত ওয়ান আর টু ফোর এইটের ক্ষেত্রে সিক্স আর জিরো পয়েন্ট ফাইভে যাই থাকবে কোনো টেনশন নেই ঠিক আছে এইভাবেই তোমরা কি এই অঙ্কগুলো করবা তবে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি আর কেমন লাগলো তা তো অবশ্যই জানাবে এবং বন্ধুদের শেয়ার করবে যাতে সবাই এই ভিডিও দেখে লাভবান হয় থ্যাংক ইউ।